नमस्कार बंधुरा, चले आसलम आज के मुहूर्ते खूब बड़ो एक प्राइमरि टेटर आपडेट नहीं। 82 पास ना 83 पास प्राइमरि टेटर क्षेत्र संरक्षित श्रेणी जो सीडिल कास्टर क्षेत्र में क्योंकि जेनारे हिसाब से क्योंकि पे 60% और सीडिल कास्टर 55%। सो 55% मान आस 150 मध्य 82.5 यार केस उठे 82 पास ना 83 पास ये क्योंकि विचारपति अभिजीत गांगुली राय दिए 82 पास। सो सेटार ऊपर किन्तु आबार केस उठेछिलो हाईकोर्टेर डिविशन बेंचे। डिविशन बेंचे दुई विचारपतिर मध्ये मतबिरोध छिलो, एकजन बोलेछिलो 82, एकजन बोलेछिलो 83। सो सेटा निये 83 और 83 एटा निये किन्तु एबार तृतीय बेंचे गिये आबार किन्तु शुनानी होयेछे। सो सेटा निये किन्तु गतकाल एकटा कथा बोले दिई जे 82 पास होच्छे, हाईकोर्ट अर्डार बार करे दिएछे। सो एटा निये आजके विस्तारित आमरा आलोचना करब। सो बंधुरा चलुन आज के भिडियो शुरू करी और आज के अपन साथे आछि न्यूज़े आमि अरिंदम। चलुन आज के गुरुत्वपूर्ण भिडियो शुरू करा जाक। राशि पेलेई प्राथमिक टेटे शिक्षक नियोगेर जोन्नो अंशग्रहण नीते पारबे। 2014 साले प्राथमिक टेटेर प्रेक्षिते संरक्षित प्रार्थीदेर पास मार्क्स निये मामला होयेछिलो। सेई मामलार प्रेक्षिते पास मार्क्स निये राय दिल कलकाता हाईकोर्ट। सेई पास मार्क्स पेलेও তারা 2022 সালের নিয়োগ প্রক্রিয়াতে 2014 সালে প্রাথমিক টেটে 82 নম্বর পেলে সংরক্ষিত প্রার্থীদের উত্তীর্ণ হিসেবে বিবেচনা করতে হবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে ওই নম্বরের ভিত্তিতে 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন সংরক্ষিত প্রার্থীরা। যারা 2014 সালে প্রাথমিক টেট দিয়েছিলেন তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এমনিতে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অর্থাৎ NCT নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের টেটে 95% নম্বর পেতে হয়, তাহলে তাদের উত্তীর্ণ বলে বিবেচনা করা হয় বলে জানানো আছে। এবার ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশনে এটা সেটা গাইডলাইনে বলে দেওয়া আছে, সেই নিয়মে পশ্চিমবঙ্গ টেট হয়। 2014 সালেও সেটাই হয়েছিল। 2014 সালে প্রাথমিক টেটে মোট নম্বর ছিল 150, সেই নিরিখে 95% নম্বর হলো 82.5। তবে MCQ প্রশ্ন উত্তর থাকায় প্রাথমিক টেটে ওরকম দশমিক নম্বর পাওয়া যায় না, পুরো নম্বর মিলবে, না হলে কোনো নম্বর মিলবে না। তাই সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিক টেট মার্কস 82 নম্বর ধরা হবে নাকি 83 নম্বর ধরা হবে তা নিয়ে জটিলতা ছিল। শেষ পর্যন্ত 82 নম্বরের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। এটা গত দিনের আপডেট, গতদিন কিন্তু রায় বার করে দিয়েছে। এটা নিয়ে কিন্তু বহুদিন ধরেই কিন্তু হচ্ছিলো যে 82 পাস বা 83 পাস, এর জন্য কিন্তু কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেল। 2017 সালের টেট পাসে যারা ইন্টারভিউ হলো এদের আবার প্রায় 1500-এর মতন বেড়ে গেছে, এবং 2022 সালের যেসব টেট হলো তাদের নাইনা করেও কিন্তু মোটামুটি আরও 2-3 হাজার কিন্তু আরও যোগ হবে। সো বন্ধুরা এটাই হলো গিয়ে আজকেকার আপডেট। এবার আমাদের চ্যানেলে সম্পূর্ণ টেটের আপডেট দেওয়া হয়, এবার আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।